রাজ্যের 19টি জনজাতি গোষ্ঠীর উৎসবগুলির সাথে বাঙালিদের উৎসবের সেরকম কোনো বিশেষ ফারাক নেই। নামে আলাদা হলেও উদযাপনে আবেগে সবই এক। জাতি জনজাতি সবাই মিলে একসাথে রাজ্যে যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। গড়িয়া পুজোর উদ্বোধনে এসে বুধবার এই বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে জনজাতিদের ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী গড়িয়া পুজো এবং মেলা। জনজাতিদের প্রাচীন ঐতিহ্য অনুসারে গড়িয়া পূজার প্রধান উপকরণগুলি হল সুতির সুতো, চাল, রিশা, মুরগির ছানা, চালের বিয়ার, ওয়াইন, মাটির হাঁড়ি, ডিম। একটি বাঁশের খুঁটিকে গবাদি পশু এবং সম্পদের দেবতা গড়িয়ার প্রতীক হিসেবে সাজিয়ে তাকেই পুজো করা হয় ফুল এবং মালা সহযোগে। উৎসবের সময় কাউকেই প্রতীকে দেবতা গড়িয়ার ছায়া অতিক্রম করতে দেওয়া হয় না। আগামী 21 এপ্রিল পর্যন্ত চলবে সুপ্রাচীন এই পুজো। সেই জনজাতিদের যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে এবং এর মধ্যে আমি যে সম্প্রদায় বা গোষ্ঠীর যেসব কালচারাল বা ওদের যে পুজো পার্বণ দেখলাম এবং বাঙালিদের সবার মধ্যে একটা মেলবন্ধন, একটা সূত্রে, এক সূত্রে গাঁথা, খালি নামের পরিবর্তন। এখানে টিঙ্কুবাবু এখানে বলেছেন শুধু ত্রিপুরাতে নয়, আসাম থেকে আরম্ভ করে সাউথ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই সেটাকে আমরা চৈত্রের এবং যে বৈশাখে সে বর্ষ বিদায় এবং বর্ষবরণ তাকে সামনে রেখে আমরা সবাই এক হয়ে যেভাবে এই ফেস্টিভ্যালে আমরা মাতিয়ে থাকি তাতে কিন্তু আমি বারবার যে কথাটা বলি যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি, কিন্তু আমার মনে হয় যে ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি থাকে। তো যেখানে এই ডাক আসে বিশেষ করে জনজাতি ভাই বোনদের কাছ থেকে যে এখানে ওই ফেস্টিভ্যাল আছে আপনাদের আসতে হবে, তা আমি দৌড়ে যাই। এই কারণে যাই যে কুচক্রীরা কিন্তু অনেক সময় চেষ্টা করে একটা ফাটল তৈরি করার, সেই ফাটল যেন না থাকে। এবং আমরা ত্রিপুরাতে যে বিষয়টা আমাদের সরকার 2018 আসার পর আমরা চেষ্টা করছি যে সমস্ত জাতি জনজাতি সবাই আমরা একসাথে মিলে এই ত্রিপুরাকে একটা মডেল ত্রিপুরা যেন আমরা বানাই, সেই দিশায় আমরা চলবার জন্যই সব জায়গায় আমরা যাই। জনজাতিদের যে কোনো উৎসবে তাদের পাশেই থাকেন রাজ্যের জনদরদি মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর অন্যথা হল না বুধবারেও। রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া পুজোর উদ্বোধন করতে এদিন সুপারি বাগানে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।